বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর নগরীর মর্যাদা পেয়েছে সৌদি আরবের পবিত্র নগরী মদিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীরা আন্তর্জাতিক মাপকাঠিতে নগরটিকে জরিপ করে এই স্বীকৃতি দিয়েছে। 20 লাখ মানুষের এই পবিত্র নগরটি এখন ঘন বসতিপূর্ণ নগরী, যেটি স্বাস্থ্যকর শহরের তকমা পেল। আরব নিউজের প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। 22টিরও বেশি সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই জরিপ কাজে সহায়তা করেছে। এসব সংস্থাকে প্রযুক্তিগত সহায়তা করে স্থানীয় তাইবা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ডক্টর আব্দুল আজিজ আশারানি 22টি সরকারি সংস্থা, সামাজিক সংগঠন, দাতব্য সংস্থা ও স্বেচ্ছাসেবক দলের 100 প্রতিনিধি দলের প্রধান হিসেবে কাজ করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল মদিনা শহরটি পরিদর্শন করে জানায়, স্বাস্থ্যকর শহরের বৈশ্বিক মানদণ্ডের সবই এখানে বাস্তবায়ন আছে। মদিনা নগরীটিতে প্রায় 20 লাখ মানুষ বসবাস করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যকর শহরের তালিকায় থাকা এটি প্রথম জনবহুল শহর। 1986 সালে প্রথম স্বাস্থ্যকর শহরের নাম ঘোষণা কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিশ্বে WHO ঘোষিত 1000 খানেক স্বাস্থ্যকর শহর আছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতৃভূমি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আনন্দে উদ্বেলিত জনতা নিজ শহরের নাম বদলে ফেলে রাখেন মদিনাতুন নবী, অর্থাৎ নবীর শহর। এই নগরীতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ শেষ 10 বছর কাটিয়েছেন এবং এই শহরেই ঘুমিয়ে আছেন।